সালামু আলাইকুম সুদী দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে একটা ছোলার পাম্প যে পাম্পটা দিয়ে আমরা তেল বিদ্যুৎ এবং গ্যাস ছাড়াই সরাসরি সোলারের মাধ্যমে পানি উত্তোলন করতে পারি যেখানে ইলেকট্রিক ইলেকট্রিকের কোনো প্রয়োজন নাই দিনের বেলায় সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আমরা এটা দিয়ে পানি উত্তোলন করতে পারি আমাদের হাতে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের এক ঘোড়া অর্থাৎ পয়েন্ট সেভেন ফাইভ কিলোয়াটের একটা ইনভার্টার এই ইনভার্টারের মাধ্যমে একটা সাবমার্সিবল পাম্প এটা দিয়ে আমরা সারাদিন পানি উঠাতে পারি যে পানিটা দিয়ে আমরা সাধারণত চাষ কাজে ব্যবহার করতে পারি বাসাবাড়িতে ব্যবহার করতে পারি বিভিন্ন অফিস আদালতে ব্যবহার করতে পারি পানিটা এবং মাছের প্রজেক্টে আমরা এই কাজটা করতে পারি এখান থেকে আমরা এটার মাধ্যমে যে পাম্পের মাধ্যমে পানিটা ওঠাই সেই পাম্পটা সাধারণত একশো থেকে দেড়শো ফিট নিচে থেকে পানি উত্তোলন করতে সক্ষম এবং পার ডে এক ঘোড়ার একটা মোটর দিয়ে আমরা পনেরো থেকে বিশ হাজার লিটার পানি পার ডে উত্তোলন করতে পারি যেটা বিদ্যুৎ দিয়ে উঠাইতে গেলে অনেক ব্যয়বহুল হতো কিন্তু আমরা সোলার দিয়ে করার কারণে এখানে কোনো ব্যয়বহুল নাই একেবারে কোনো খরচ নাই সারাদিনে যা পানি উঠাতে পারে তা দিয়ে যথেষ্ট কাজে লাগানো যেতে পারে এটা ছাড়াও আরও অনেক বড়ো সিস্টেমগুলো আছে যেটা পাঁচ ঘোড়া দশ ঘোড়া বা বিশ ঘোড়া পর্যন্ত আমরা এই কাজগুলো করে থাকি আমরা এখন যেটা নিয়ে আলোচনা করছি সেটা মাত্র এক ঘোড়া এই এক ঘোড়া দিয়ে আমরা পানি উত্তোলন করতে পারি যেটা দিয়ে আমাদের প্রয়োজনীয় দৈনন্দিন কাজের সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারি দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের একটা সোলার পাম্প এবং সোলার পাম্পের ইনভার্টার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মিনি ইনভার্টার আছে এই মিনি ইনভার্টারটা হলো সোলার পাম্পের ইনভার্টার এটার ব্র্যান্ডটা হলো মাইকনো এম এন এনও এটার ব্র্যান্ডটা হলো মাইকনো দর্শক মণ্ডলী এই পাম্পগুলো মূলত শুধুমাত্র চায়না থেকে আসে আর ইন্ডিয়ান বা অন্য দেশে এ পাম্পগুলো পাওয়া যায় না তো এটা হলো সোলারের ইনভার্টার সোলারের পাম্প তো কী ধরনের সোলারের পাম্পের সাথে আপনি এটা ইন ব্যবহার করবেন আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা সাবমার্সিবল পাম্প এটা হচ্ছে ডিসি সাবমার্সিবল পাম্প অর্থাৎ এটা একটা সোলারের সাবমার্সিবল পাম্প এই পাম্পটা হলো এক হর্স পাওয়ার দশকমণ্ডলী অর্থাৎ সাতশো পঞ্চাশ ওয়াটের এই সোলার পাম্পটা সাতশো পঞ্চাশ ওয়াটের এবং এই ইনভার্টারটা এটাও হলো সাতশো পঞ্চাশ ওয়াটের আমি পরবর্তীতে আপনাদেরকে কাছে থেকে এটার স্পেসিফিকেশানগুলো দেখাবো তো আপনাকে যদি এক হর্স পাওয়ারের সোলার পাম্প চালাতে হয় তাহলে আপনাকে এক হর্স পাওয়ারের সোলার ইনভার্টার কিনতে হবে তো এই এক হর্স পাওয়ারের সাবমার্সিবল ডিসি পাম্পটা দিয়ে আপনি সর্বোচ্চ তিরিশ মিটার মানে একশো ফিট গভীর থেকে আপনি পানি উঠাতে পারবেন তিরিশ মিটার একশো ফিট গভীর থেকে আপনি পানি উঠাতে পারবেন বিশেষ করে যারা ইরিগেশান প্রজেক্ট করবেন বা মাসের প্রজেক্ট করবেন বা যে কোনো রকম আপনি শ্যাস পাম্প জাতীয় যে কোনো কাজ অথবা আপনার যে কোনো প্রজেক্টের কাজের জন্য আপনি যদি সোলার সিস্টেম শ্যাস পাম্প করতে চান আপনারা এই এক হর্স পাওয়ারের এই এই পাম্পটা সাবমার্সিবল পাম্পটা আর এটা দিয়ে আপনি সোলার প্যানেল দিয়ে আপনি মোটামুটি ফুরাফুরি সোলারের মাধ্যমে আপনি আপনার শেষ পাম্পটা চালাতে পারবেন এখানে কোনো ইলেকট্রিসিটির কানেকশানের দরকার নাই, এখানে কোনো ব্যাটারিরও দরকার নাই। এটা শুধুমাত্র দিনের বেলাতে যতটুকু সময়তে সানলাইট আছে ততটুকু সময়তে চলবে এবং সোলার থেকে সরাসরি চলবে ফলে আপনার ইলেকট্রিসিটি বিলটা জিরো আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না আর টোটাল এই সেট আপটা আপনার করতে আপনার যে খরচটা যাবে এই সোলার পাম্প আপনার এই সোলার ইনভার্টার প্লাস এটার সাথে সোলার যে আপনি যে সোলার প্যানেল দেবেন সোলার প্যানেলের হিসাবটা একটু আপনাদেরকে বুঝাই দিতে হবে তার কারণ হচ্ছে এই পাম্পটা যদিও সাতশো পঞ্চাশ ওয়াটের এবং এটাও সাতশো পঞ্চাশ ওয়াটের এটার সাথে আমাদেরকে প্রায় এগারোশো থেকে বারোশো ওয়াটের মতো সোলার প্যানেল দিতে হবে কারণ হচ্ছে এটা হচ্ছে ফোর ফর্টি লাইনে চলে এখানে আমাদেরকে প্রায় চারশো ওয়াট ভোল্টেজ উঠাতে হয় অর্থাৎ সিরিজ কানেকশান করতে হয় নেগেটিভের সাথে পজিটিভ এভাবে করে কানেকশান করে করে চব্বিশ বোল্ট ছত্রিশ এভাবে করে ভোল্টেজ উঠাতে উঠাতে আমরা প্রায় চারশো বোল্ট উঠাতে হয় যার জন্য সোলার প্যানেলটা আমাদেরকে ওইভাবে হিসাব করে দিতে হয় তো এভারেজে এক হাজার ওয়ার্ড থেকে বারোশো পর্যন্ত সোলার প্যানেল মোটামুটি আপনি এটার সাথে দিতে হবে হ্যাঁ আর আপনার টোটাল সোলার প্যানেল তারপরে এটার ইনস্টলেশান কস্ট তারপরে এটার এভরিথিং মিলাইয়া টোটাল আপনার এই এক হর্স পাওয়ারের সাবমার্সিবল ফার্মটা ইনস্টল করতে আপনার খরচ যাবে হলো এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার টাকা খরচ যাবে হলো টোটাল আপনি এটা ইনস্টল করতে আর আমাদের কাছে এটা ছাড়াও টু হর্স পাওয়ারের আছে থ্রি হর্স পাওয়ারের আছে ফাইভ হর্স পাওয়ারের আছে এভাবে করে এক হর্স থেকে বিশ হর্স পাওয়ার পর্যন্ত আছে। আর এটার মুখটা হচ্ছে দুই ইঞ্চি দশকমণ্ডলী আপনি চাইলে এক ইঞ্চি মুখ করে নিতে পারেন অথবা আপনার যদি দুই তিন ইঞ্চি বা চার ইঞ্চি বা ছয় ইঞ্চি অর্থাৎ পানির যে পানির যে প্রেশারের যে মুখটা ওই মুখটা আপনার যত ইঞ্চি চার ইঞ্চি আর ছয় ইঞ্চিটা আমাদের দেশে অ্যাভেলেবল অনেকে আবার আট ইঞ্চিও ব্যবহার করে সেটা আসলে হর্স পাওয়ারের উপরে নির্ভর করে তো আপনার যত ইঞ্চিরই ফাইভ লাগুক আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি জাস্ট একটা ইনভার্টার দিয়া এক আর একটা সাবমার্সিবল দিয়ে জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনি আমাদের কাছ থেকে এক হর্স থেকে বিশ হর্স পর্যন্ত সাবমার্সিবল মোটর পাবেন সাবমার্সিবল ইনভার্টার পাবেন এবং টোটাল সাবমার্সিবল সিস্টেমটা পাবেন অ্যাভারেজে শুধুমাত্র আপনার প্রথম এক কিলো করতে আপনার এক লাখ পনেরো হাজার টাকা যাবে এভরিথিং সোলার প্যানেল সহ এবং ইনস্টলসহ আর তার পরবর্তীতে দুই কিলো তিন কিলো চার কিলো পাঁচ কিলো যেগুলো করবেন অ্যাভারেজে প্রতি হর্স পাওয়ারে প্রতি এক হর্স পাওয়ারের জন্য আপনার এক লক্ষ টাকা করে আসবে আপনি যদি দুই হর্স পাওয়ার করেন আপনার দু লক্ষ টাকা আসবে তিন হর্স পাওয়ার করলে আপনার তিন লক্ষ টাকা আসবে এভাবে ফাঁস হর্স পাওয়ার যদি করেন আপনার পাঁচ লক্ষ টাকা আসবে তবে যখন আপনি ফাঁস হর্স পাওয়ার বা তার বেশি করতে যাবেন তখন অ্যাভারেজে কিছু টাকা আপনার কম আসবে এটা আমরা আপনাদের জন্য একটা ডিসকাউন্ট দিব আর দর্শক মণ্ডলী বরাবরের মতো আমি আপনাদেরকে যেটা বলে থাকি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে যেটা হয় আপনাকে পরবর্তীতে কোনো ভিডিও খুঁজতে হবে না প্রত্যেকটা ভিডিও আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন আর সম্ভব হলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনি যদি লাইক করেন এবং শেয়ার করেন আরেকজন মানুষ উপকৃত হবে আরেকজন মানুষ এই ভিডিওটা দেখতে পাবে তো আজকে এ পর্যন্তই থাক আজকে আমি আপনাদেরকে এক হর্স পাওয়ারের সাবমার্সিবল সোলার পাম্প এবং এক হর্স পাওয়ারের সোলার ইনভার্টার এটা আমি আজকে এই ভিডিওটাতে দেখালাম আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা দুই হর্স পাওয়ার দেখাবো তিন হর্স পাওয়ার দেখাবো ফাইভ হর্স পাওয়ার দেখাবো এভাবে বি শর্টস পাওয়ার পর্যন্ত আমাদের কাছে আছে আপনারা আস্তে আস্তে আমাদের ভিডিওগুলো পাবেন তো দর্শক মণ্ডলী ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও